চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে করোনার ভারতীয় ভেরিয়েন্ট ঢুকে পড়েছে, এটাই এখন বড় আশঙ্কার কারণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের 50% বর্তমানে চাপাই নবাবগঞ্জ জেলার। এমন পরিস্থিতিতে সীমান্তে অ্যালার্ট থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিজেপিকে, আর সংক্রমণ ঠেকাতে চলাচল সীমিত করা হয়েছে চাপাই নবাবগঞ্জে। জিয়লগনি সেলিমের প্রতিবেদন। চাপাই নবাবগঞ্জের করোনা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সবাইকে। ঈদের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যত করোনা রোগী ভর্তি হয়েছে তার অর্ধেকই এই জেলা সদর ও ভারতীয় সীমান্ত ঘেঁষা শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে এই সীমান্ত দিয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট চলে এসেছে বাংলাদেশে, তবে তা নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে। ওখানে বর্ডার আছে, সেগুলো অনেকটাই পোরাস এবং স্ট্রিক্ট কন্ট্রোল নাই, সেখানে হয়তো এখানে ইন্ডিয়ান যাওয়া আসার মধ্যে এইটা ছড়াইতে পারে এবং ওখানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখানে আসে থাকতে পারে। পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী অঞ্চলের সীমান্ত জুড়ে অ্যালার্ট থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে, সীমিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের চলাচলও। বর্ডার গার্ড বিজিবির সাথে আমাদের ইতিমধ্যে মিটিংও হয়েছে, দফায় দফায় মিটিং হচ্ছে, সেখানে তাদেরকে সতর্ক রেখেছি যে কোনোভাবে যাতে এখানে না আসতে পারে এবং কোনো যদি ধরা পড়ে অবৈধ অনুপ্রবেশকারী বা কিছু তাদেরকে যেন প্রথমেই আগে টেস্টটা করে নেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, করোনা রোগী বাড়তে থাকায় চিকিৎসা দিতেও বেগ পেতে হচ্ছে। আমাদের হাসপাতালে যেহেতু ক্যাপাসিটি একদম সীমিত হয়ে আসতেছে, সেহেতু এখানে যে সদর হাসপাতাল আছে যেটা বর্তমানে মানে তেমন কোনো কাজে লাগছে না, সেটাকে জরুরিভিত্তিতে চালু করতে হবে, সো দ্যাট এইখানে আমরা আরও দুই একটা করোনা ওয়ার্ড বাড়াইতে পারবো। এ অঞ্চলের সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিদের সরকারি খরচে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। জিয়াউলগনি সেলিম, এসএটিভি, রাজশাহী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।